যে বড় পর্দায় যে খেলা হচ্ছে, বড় পর্দায় অনেক দর্শক খেলা দেখছেন টিএসসিতে, কি অবস্থা সেখানে, দর্শকদের উত্তেজনা কেমন দেখছেন আপনি? দেখছিলেন আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি চলছে, এবং সেই ম্যাচে কিন্তু টিএসসিতে যথেষ্ট লোক সমাগম হয়েছে এবং প্রত্যেকেই আসলে প্রত্যাশা একটাই, আজকের ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতবে বাংলাদেশ। যদিও সেটা যথেষ্ট কঠিন, আর আজকের ম্যাচে বাংলাদেশ যখন শুরু করে তখন কিন্তু প্রথম 10 ওভার বাংলাদেশের যথেষ্ট ভালো ছিল, কিন্তু পরবর্তী 10 ওভারে যখন বাংলাদেশ কিন্তু বেশ চাপে পড়ে গেছে, বিশেষ করে উইকেট খুব বেশি না পড়লেও রান সংখ্যা কিন্তু বেশ কমে গেছে। তো সেই বিচারে এখন বাংলাদেশ একটু চাপে আছে, কারণ ভারতকে আসলে তাদের মাটিতে অনেক বড় টার্গেট না দিলে আসলে টি-20 বলেন, ওয়ানডে বলেন, কিংবা টেস্ট কোনো ম্যাচেই আসলে জেতা সম্ভব না, খুব বেশি বড় টার্গেট না দিলে। তো সেই হিসেবে আসলে টি-20তে আজকে যেহেতু 10 ওভারে প্রথম 10 ওভার যেহেতু বাংলাদেশ বেশ ভালো করেছে, তাই সম্ভাবনাও ছিল বা বাংলাদেশের ব্যাটসম্যানদের ঠিক ওইভাবে খেলা উচিত ছিল যাতে অন্তত 170-180 বা 190 রান তুলতে পারে। তো সেই জায়গা থেকেই কিন্তু আজকে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে পরের 10 ওভারে। বিশেষ করে মুশফিকুর রহিম আজকে খুব বেশি ভালো করতে পারেননি, শুরুতে নাঈম শেখের কথা বলছিলেন, নাঈম শেখ বেশ ভালো খেলেছেন, কিংবা সৌম্য সরকারের ব্যাটিং ভালো ছিল, লিটন দাসের শুরুটাও ভালো ছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের কিছু উইকেট হারা এবং কিছু ডট বলের ফলে বাংলাদেশ কিন্তু সেভাবে আসলে যে প্রত্যাশাটি জাগিয়েছিল সেই প্রত্যাশা কিন্তু এখন পর্যন্ত পূরণ করতে পারেনি পরবর্তী সময়ে। তো সব মিলে আসলে বাংলাদেশের খেলা দেখে, তবে যেহেতু ব্যাট বলের খেলা এবং টি-20 ২০-৪০ ওভারের খেলা, প্রথম 20 ওভার দেখেই আসলে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। তবে দর্শকরা এসেছেন প্রত্যাশা নিয়ে, তাদের প্রত্যাশা একটাই, আজকের ম্যাচে ভারতকে হারাতে হবে, এবং ভারতকে হারানোর জন্য যা যা দরকার সবার প্রত্যাশা যে বাংলাদেশ দল তাদের সর্বোচ্চ এফোর্টটা দিবে, এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আসলে যেমন ভারতের মাটিতে খেলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই দর্শকরা আসলে তাদের প্রত্যাশা মেটানোর জন্য এবং বাংলাদেশের জয় প্রত্যাশা করে নিয়েই টেলিভিশন কিংবা জায়ান্ট স্ক্রিনের সামনে বসেছেন। তো এখন পর্যন্ত টিএসসিতে যথেষ্ট দর্শক হয়েছে এবং সবার প্রত্যাশা একটাই, বাংলাদেশের জয়। নিশ্চয়ই নিশ্চয়ই আশিক, ধন্যবাদ আপনাকে।